বলে ভারত মাতাকে, বলে ভারত মাতাকে জয় শ্রী রাম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এরপর নয়াগ্রাম থেকে 11 নম্বর পঞ্চায়েত আগ্রা, হুলডিয়া থেকে সুদেব মাহাতো, মনোরঞ্জন মাহাতো, প্রতাপ চন্দ্র সহ 100 জন সমর্থক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি সুদেব মাহাতোকে বলবো মঞ্চে আসার জন্য। সুদেব মাহাতো, মনোরঞ্জন মাহাতোর নেতৃত্ব সহ 100 জন আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। বলে ভারত মাতা কি, বলে ভারত মাতা কি, বন্দে বন্দে। ঝাড়গ্রাম অনুরণ তোমার লোক নিয়ে আসবে, ঝাড়গ্রামের মানুষ ঠিক করেছেন, যারা উন্নয়ন বিরোধী সেই পার্টিকে পশ্চিমবঙ্গে রাজত্ব করতে দেবে না। তারা এত মার খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, তারপর সিপিএম কে বিদায় দিয়েছিলেন, সেই জায়গায় টিএমসি কে বসিয়েছিলেন, কিন্তু টিএমসি যা ছিল চেটে পুচে খেয়ে একেবারে সাফ করে দিয়েছে। তাই সারা ভারতবর্ষে যেমন আদিবাসী উপজাতি সমাজ বিজেপির হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এই জঙ্গল মহলে তাই হয়েছে। এখানকার আদিবাসী সমাজ আজকে পদ্ম ফুলের সাহারা নিয়ে ভারত মাতাকে জয় বলে বিজেপির সঙ্গে এসছেন। আমি সেই সমস্ত আদিবাসী সমাজকে আমার তরফ থেকে জোহার জানাচ্ছি। পশ্চিমবঙ্গ পিছোচ্ছে, বাকিরা শিক্ষায় দীক্ষায় শিল্পে এগিয়ে গেল, আমরা খালি হিংসা দুর্নীতি খুনোখুনি আর আতঙ্কবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপে এগিয়েছি। জেলায় জেলায় বোমা বিস্ফোরণ হচ্ছে, খুনোখুনি হচ্ছে, বিরোধীদের হত্যা করা হচ্ছে। বিজেপির গত 1-1.5 বছরে প্রায় 65 জন কর্মীকে হত্যা করা হয়েছে। কারণ দোষ কি তাদের? তারা বিজেপি দত্ত, তারা টিএমসি অত্যাচার দুর্নীতির বিরোধিতা করেছিল, তাই তার বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেওয়া হয়েছে। 28,000-এর বেশি কেস আমাদের কর্মীদের উপর দেওয়া হয়েছে, 28,000 কেস আমরা লড়ছি, আর রোজ 10-20টা কেস হচ্ছে। 50-60,000 কর্মী তাদের উপরে কেস চলছে, আমার উপরে 20-22টা কেস। এখানে একদিন আমাদের কর্মীকে ভাঙিয়ে দিয়ে গিয়ে তাকে ভয় দেখিয়ে আমার বিরুদ্ধে কেস দেওয়া হয়েছিল, এই কোর্ট থেকে আমি জামিন নিয়েছি। আমি নাকি বন্দুকে কাউকে মারতে গেছিলাম, যদি সত্যি সত্যি মারি তাহলে কি হবে? টিএমসি কেউ বাড়ি থেকে বেরোতে পারবে? আমরা মারামারিতে বিশ্বাস করি না, কিন্তু বেশি দিন মারামারি সহ্যও করি না। কি হাত তুলিনি তাতে ফাঁকা হয়ে গেল ওদের বাড়ি ঘর, যদি মারতে আরম্ভ করি জঙ্গল মহলে টিএমসি ঝান্ডা মারার লোক পাওয়া যাবে। সেই জন্য যারা এখনো এক জায়গায় দুগাছা আছে, লুপ্ত প্রায় প্রাণী হয়ে গেছে টিএমসি, সেই লুপ্ত প্রায় প্রাণী বলে দিচ্ছি, তার নেতা হোক আর ক্যাডার লিডার যেই হোক, ভদ্রলোকের মতো থাকো, নাহলে পিটিয়ে ভদ্রলোক কেমন করতে আসলে আমরা জানি। এখনো কোথাও কোথাও চমকাচ্ছে ধমকাচ্ছে, তারা নাকি মিউনিসিপালিটি জিতবে, তারা নাকি এমএলএ জিতবে। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে পয়সা লাগে না, চোখ বন্ধ করলেই স্বপ্ন এমএলএ এমপি, কিন্তু ইলেকশন লড়ে বিজেপির বিরুদ্ধে জিততে হলে দম চাই। আমরা এখানে পঞ্চায়েত জিতেছি, এখানে পার্লামেন্ট জিতেছি, আর মিউনিসিপালিটিও জিতব। তাই যেই বিষাক্ত সাপটা ফোঁস ফোঁস করে আমাদের ভয় দেখাতো, তাদের কোমরটা ভেঙে দিয়েছি, সেই বিষাক্ত সাপের কোমর ভেঙে দিয়েছি। আমার ছোটবেলা মনে আছে, ধ্যানা সাপ বেরোলে তা করতাম আমরা, তারা যেই বেড়ার মধ্যে মুখ ঢুকাতো লেজটা ধরে উল্টো দিকে দৌড় মারতাম, জ্যান্ত সাপ ধরতাম, কেউ কেউ সাপ হলে তাকে মারতাম আমরা, যখন স্কুলে পড়তাম অত বুদ্ধি ছিল না, সাপ দেখলে মারতে হবে, তো কোমরটা ভেঙে দিতাম।
পালাতে পারতো না, খানিকক্ষণ পুষপাস করতো, আবার মাথায় একটা বাড়ি মারলে চুপ, কিন্তু তারপরে লেগে একটু একটু নড়তো, নড়ে কি না? আজকে টিএমসির কোমরও ভেঙে দিয়েছি, ঘাড়ও ভেঙে দিয়েছি, কিন্তু লেগে একটু একটু নড়। দেখুন, লোক টিএমসির বিরুদ্ধে ভোট দিয়ে বিধানসভায় মিউনিসিপ্যালিটিতে তো দেখিয়ে দিয়েছিল যে মাফিয়া রাজ, অন্য রাজ খড়গপুরের মানুষ চান না, তাই বিধানসভা আমরা জিতেছিলাম। জিতার পর থেকে এটা বন্ধও ছিল, একটা এক্সট্রিম পয়েন্টে গেছিল হত্যা ইত্যাদি, তাতে আমাকেও জড়াবার চেষ্টা হয়েছিল, কিন্তু তারা পারেননি, সে সাহস হয়নি, মানুষের আত্মবিশ্বাস ফিরে আসার জন্য বন্ধ হয়েছিল। কিন্তু বারবার হারার ফলে টিএমসি আবার সেই পুরনো রাস্তায় যাচ্ছে, মাওবাদীদের নিয়ে এসে লাগানোর চেষ্টা চলছে, খড়গপুরে মাফিয়া গুন্ডারাই ফিরিয়ে এনে লোককে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা চলছে, কিন্তু এটা সম্ভব না। সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, আর খড়গপুরের মানুষ আর কিছু না আছেন, শান্তিতে আছেন, তারা শান্তি বিঘ্নিত হতে দেবেন না, মানুষ লড়বে, ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে আছে। তাহলে আপনি বলছেন ভোটকে কেন্দ্র করে আবার মাফিয়া, পুরোপুরি ভোটকে, ভোট জেতার জন্য টিএমসির কাছে সন্ত্রাস ছাড়া কোনো রাস্তা নেই, তাই আগের থেকে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়ে ভোট করার চেষ্টা চলছে, ওটা আমরা হতে পারবো না। দিলীপ ঘোষের উন্নয়নের দায়িত্ব ছিল না, দায়িত্ব ছিল পুরসভার, তারা আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেটদের ভাঙিয়ে নিয়ে বোর্ড গঠন করেছিলেন। কেন লোক ভেবেছিল ঠিক আছে বোর্ড হয়েছে কাজ হোক, আজকে কেন মানুষ হতাশ হয়েছে, কেন গুন্ডাগিরি চলছে, রেলের জায়গা দখল করে কাউন্সিলররা বিক্রি করে দিচ্ছে লোককে, তার দায়িত্ব কে নেবে? দিলীপ ঘোষ যা কাজ করেছে ঠিক করেছে, তাই 47,000 লোকে লিড দিয়েছে আমাকে, আগামী দিনেও মানুষ আমাদের সঙ্গে থাকবে, কেউ গুন্ডামি চায় না। আপনারা 2021 সালের দিকে নজর রেখে আপাতত কাজ শুরু করে দিয়েছেন, প্রস্তুতির কাজ, উপনির্বাচনকে সামনে রেখে কি কাজ শুরু হয়েছে? উপনির্বাচনে আমাদের সংগঠন যেমন লড়েছে লোকসভাতে সেরকমই লড়বে, লোক বিজেপির সঙ্গে আছেন, লোক বিজেপির সঙ্গেই থাকবেন, কেন্দ্রের সরকারের যে উন্নয়নের কাজ তথা রেল শহরের কিছু রেলের সমস্যাও সমাধান করার চেষ্টা করেছি আমরা, কাজ শুরু হয়েছে, আগামী দিনে বাকিগুলোও হবে, মানুষের পুরো বিশ্বাস আমাদের প্রতি আছে।